সুযোগের সদ্ব্যবহার করতে হয়, তা না হলে পিছিয়ে যেতে হয়। হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত মান্না। কুম্ভ রাশি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আপনারা মাসিক রাশিফল জানবেন। আপনারা জানবেন আগস্ট মাস 2024 সাল, এই মাস আপনাদের কেমন যাবে, এই মাসে গ্রহের যে অবস্থান সেই অবস্থান অনুসারে কোন কোন ক্ষেত্রে আপনি সুবিধাজনক অবস্থায় থাকবেন বা কোন ক্ষেত্রে আপনাদের ভালো, সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। হ্যাঁ, এই মাসে প্রথমেই যেটি শুরু করেছিলাম, সুযোগের সদ্ব্যবহার করতে হয়, কারণ এই মাসে কিছু সুযোগ কিন্তু আপনাদের হাতছাড়া হতে পারে। সেটি হতে পারে কোনো দামি জিনিস আপনি কিনবেন, হঠাৎ করে কম দামে পেয়ে গেলেন, বা আপনি কোনো জিনিস বিক্রি করবেন, ভালো দাম হয়তো পাচ্ছেন, সেটিও হাতছাড়া হতে পারে এই মাসে। গ্রহের যা অবস্থান, এই মাসে গুরুত্বপূর্ণ যে কাজগুলি করবেন, কাগজ কথা বলবে, অর্থাৎ যাহাই কাজ আপনি গুরুত্বপূর্ণ করুন না কেন, লিগালভাবে করছেন তো, কাগজপত্র অবশ্যই রাখার চেষ্টা রাখবেন, কারণ কাগজ কথা বলবে, সেটি মনে রাখবেন। কুম্ভ রাশির আপনারা যারা আছেন, এর পরবর্তী ক্ষেত্রে আরও অন্যান্য বিষয়ে আলোচনা করব, তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন। যেহেতু আপনার রাশিতে দীর্ঘদিন ধরে রাশির অধিপতি গ্রহ শনি অবস্থান করে থাকবে, তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা সেটি কিন্তু দেখাচ্ছে না। শরীর স্বাস্থ্য আপনারা ভালো ধরে নিয়েই চলতে পারেন। আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন, পঞ্চম ঘরের অধিপতি বুধ কিন্তু আপনার সপ্তম স্থানে থাকবে। 22 তারিখে বুধ কিন্তু পশ্চাৎগামী হয়ে আপনার ষষ্ঠ স্থানে প্রবেশ করবে, তাই আপনারা 22 তারিখের পরে যারা অনলাইন শিক্ষা নিচ্ছেন বা নিতে চাইছেন, এই সমস্ত ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে। অর্থাৎ বাড়িতে বসে আপনি অনলাইন কোনো রকম শিক্ষা নিচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো। ভালোবাসার সম্পর্ক, হ্যাঁ, এই মাসে ভালোবাসার সম্পর্ক আপনাদের একটু কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে, আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন। বিবাহিত জীবন, বিবাহিত জীবন আপনাদের ভালো, যেহেতু আপনার সপ্তম স্থানে বুধ অবস্থান করবে এবং শুক্র অবস্থান করবে, 17 তারিখে রবি প্রবেশ করবে, তার আগে কিন্তু বুধ শুক্র অবস্থান করে থাকবে এবং রাশিতে শনি সরাসরি কিন্তু দৃষ্টি বিনিময় দিচ্ছে হচ্ছে, অর্থাৎ রবি প্রবেশ করার আগে বুধ শুক্র অবস্থান করে থাকবে, শনি গ্রহ কিন্তু দৃষ্টি দেবে এবং বুধ শুক্র সরাসরি শনি গ্রহকে দৃষ্টি দেবে, যার ফলে আপনাদের বিবাহিত জীবন খারাপ নয়, যথেষ্ট ভালো। আপনারা যারা বিজনেস করছেন, হ্যাঁ, বিজনেস করছেন, বিজনেস ক্ষেত্রেও ভালো, অর্ডার নিয়ে কাজ করেন, টেন্ডার নেন, এই সমস্ত ক্ষেত্রে বিজনেস ভালো, বা যারা ঔষধ নিয়ে কিছু করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এইরকম বিজনেস যথেষ্ট ভালো, সেটি বলা যেতে পারে। কর্মের দিক থেকে বলতে হলে যে কোনো রকম আপনারা মেনটেন্যান্সের দায়িত্বে বা মেনটেন্যান্স কোনো রকম অভিজ্ঞতা আপনার আছে, সেক্ষেত্রে এইরকম ক্ষেত্রে কর্মের জন্য আবেদন করতে পারেন, বা এইরকম কর্ম কিন্তু আপনাদের এই মাস ভালো। এছাড়াও সব প্রফেশনালে পরিবারের মধ্যে থেকে আপনি অনলাইনে কিছু করছেন বা করতে চাইছেন, সেটিও শুরু করতে পারেন, যথেষ্ট ভালো গ্রহের যে অবস্থান। ভাগ্যের দিক থেকে বলতে হলে, হ্যাঁ, ভাগ্যের দিক থেকে গুরুত্বপূর্ণ কাজগুলি আপনারা মনে রাখবেন 25 তারিখের আগে করার চেষ্টা রাখবেন, কারণ 25 তারিখে আপনার ভাগ্য স্থানের অধিপতি গ্রহ কিন্তু অষ্টম স্থানে প্রবেশ করবে, তাই বুঝতেই পারছেন 25 তারিখের আগে গুরুত্বপূর্ণ কাজগুলো করুন, সেক্ষেত্রে ছোটোখাটো বাধা পেলেও হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু 25 তারিখে যেহেতু অষ্টম স্থানে প্রবেশ করবে, একটু কিন্তু বাধার সম্মুখীন আপনারা হবেন। আর্থিক দিক থেকে বলতে হলে, হ্যাঁ, পাওনা অর্থ কিছু অবশ্যই পাবেন, পুরোপুরি না পেলেও আপনার অর্থ, পাওনা অর্থ অবশ্যই আপনারা পেতে চলেছেন। দীর্ঘদিন ধরে রাশির অধিপতি গ্রহ রাশিতে অবস্থান করে আছে কুম্ভ রাশি, আপনাদের মধ্যে যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার পূর্ণরূপে কিন্তু আপনারা প্রতিফলিত হবেন। কুম্ভ রাশি যারা আপনারা আছেন, পরের জিনিসের প্রতি ততটা আপনি আকৃষ্ট হবেন না, নিজের প্রতি ফোকাস রাখবেন, নিজের প্রতি আপনি যথেষ্ট দায়িত্ববান হবেন, চিন্তাভাবনার মধ্যে এইরকম কিন্তু থাকছে কুম্ভ রাশির আপনারা যারা, কারণ কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি, শনি গ্রহ যখন আপনার রাশিতে অবস্থান করবে, যার ফলে কুম্ভ রাশির মধ্যে যে ক্যারেক্টার গুণগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু যথারীতি থাকবে বলা যেতে পারে। যাই হোক, কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবে আপনার রাশিতে, আপনার রাশির অধিপতি গ্রহ শনি দৃষ্টি আপনার তৃতীয়, সপ্তম এবং দশম স্থানে থাকছে। হ্যাঁ, কোনো কর্মের বিষয়ে যথেষ্ট মনোনিবেশ আপনি করবেন, সেটা পরিবারের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ সেটি করতে দেখা যেতে পারে, যে কোনো কাজ, সেলফ এমপ্লয় হতে পারে, অর্থাৎ একটি কর্মের মধ্যে ফোকাস কিন্তু আপনার যথেষ্ট থাকবে, সেই কর্মটাকে কিভাবে আরও উচ্চতায় নিয়ে যাওয়া যায়
সেটি কিন্তু মনের মধ্যে থাকবে। একটু কিন্তু কর্ম পাগল আপনারা এই মাসে হতে পারেন কুম্ভ রাশির যারা আছেন, কারণ কুম্ভ রাশি কালপুরুষের সাফল্যতম ঘরকে দেওয়া হয়েছে। কারণ যে রাশির মধ্যে সাফল্যতম ঘর মানে জীবনে যে একটি জিনিস পেয়ে গেছি তেমন কিন্তু আপনাদের মধ্যে মনে হবে না, অর্থাৎ আরও আপনাকে আমাকে পেতে হবে। এই যে টেন্ডেন্সিটা, সেই টেন্ডেন্সিটা কিন্তু ভরপুর এই কুম্ভ রাশির মধ্যে পাবো, কারণ কালপুরুষের সাফল্যতম ঘর কুম্ভ রাশি। যাই হোক, দৃষ্টি যেগুলো দিচ্ছে সেক্ষেত্রে চেষ্টা যথেষ্ট আপনার মধ্যে থাকবে। বিজনেস ক্ষেত্রের মধ্যে নতুন চিন্তাভাবনা, যারা নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন করতে পারেন, কারণ এই যে বললাম আপনার সপ্তম স্থানে বুধ এবং শুক্র অবস্থান করে থাকবে, শনিগ্রহ দৃষ্টি দিচ্ছে আপনার এই সপ্তম স্থানে, চিন্তাভাবনা করতে পারেন যারা নতুনভাবে বিজনেস শুরু করবেন ভাবছেন। হ্যাঁ, বিবাহের কিন্তু যোগ আছে এই মাসে, বিবাহের আপনাদের যোগ আছে, যোগাযোগটা অবশ্যই বাড়িয়ে তুলুন, 17 তারিখের আগে বাড়িয়ে তুলুন যোগাযোগ, যথেষ্ট ভালো এই মাসে। এই মাসে এই যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে, আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে, আপনার চতুর্থ স্থানে আপনার দ্বিতীয় এবং সাফল্য ঘরের অধিপতি। এই দেবগুরু বৃহস্পতি জানবেন শুভ গ্রহ, চতুর্থ স্থানে অবস্থান করে আছে, এখান থেকে দৃষ্টি থাকছে কিন্তু আপনার অষ্টম, আপনার দশম এবং দ্বাদশ স্থানে থাকছে, যার ফলে কিছু বিক্রি করতে চাইছেন পারিবারিক কিছু সম্পত্তি, সেটি বিক্রি হবার সম্ভাবনা থাকছে। পারিবারিক কোনো কিছু ক্ষেত্রে মাঙ্গলিক কাজ, সেটি যেখানে হয়তো কোনো মাঙ্গলিক কাজ হবে আপনার মনের মতো নয়, সেক্ষেত্রে আপনার কারণে সেটি কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনি কিন্তু নিজে থেকে বাধা দেবেন না, সেটা আপনি বুঝবেন কোনো কারণে যেখানে সম্বন্ধ করা ঠিক হবে না, এরকম ক্ষেত্রে কিছু আপনার বাধা দেবেন, একটু খুঁতখুঁতে থাকবেন পারিবারিক বিষয়ে, এই জিনিসটা ঠিকমতো হচ্ছে না, এই জিনিসটা এরকম করলে ভালো হতো, চিন্তাভাবনা এরকম থাকবে। কোনো জিনিস কিনলে, সেটা হতে পারে গাড়ি মোবাইল, কোনো জিনিস যদি কেনেন মনের মধ্যে কিন্তু একটু আপনার কিনেও মনে হবে যেন না এইটা না নিলে ভালো হতো, তাই আগে থেকেই আপনারা প্রিপারেশান নিয়ে নিন কোন জিনিসটা আপনি নেবেন, তাহলে মনের মধ্যে একটি দুবিধা থাকবে, দোনোমনো চিন্তা থাকবে, নেওয়ার পরে কিন্তু মনের মধ্যে এরকম জাগবে। তাই অবশ্যই আপনারা কিছু জিনিস কেনার আগেই আগে সিলেক্ট করুন, ভালোভাবে দেখুন, রিভিউ দেখতে পারেন কোথাও, সেটি আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে। মঙ্গল অবস্থান করে থাকবে আপনার এই চতুর্থ স্থানে, মঙ্গলের দৃষ্টি থাকছে কিন্তু আপনার সপ্তম দশম এবং সাফল্য স্থানে থাকছে এই মাসে। হ্যাঁ, রাহু কিন্তু দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে, বিষয়টা কিন্তু আপনাদের জানা অবশ্যই দরকার আছে। রাহু দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে আপনার দ্বিতীয় স্থানে, ব্যক্তি বুঝে অর্থ দেবেন, তা না হলে কিন্তু সে অর্থ পেতে যথেষ্ট সমস্যায় আপনি পড়বেন। অর্থ যাচ্ছে কোথায়, সম্পর্ক করতে আসবে কবে, সম্পর্ক যেদিনে ভাঙন ধরবে সেদিনে আসবে, এই বিষয়টা মনে রাখবেন। তাই ব্যক্তি বুঝে অর্থ দেবেন, কিছু ক্ষেত্রে পূর্বের পাওনা অর্থ আপনাকে দিতে হবে, তবে আমি পূর্বেই বলেছি পাওনা অর্থ কিছু অবশ্যই পাবেন, তবে পুরোপুরি পাবেন না, কিছু ক্ষেত্রে আপনি অর্থ নিয়েছিলেন সেখানে অর্থ অবশ্যই দিতে হবে। হ্যাঁ, কোনো কিছু ক্ষেত্রে আপনারা অতিরিক্ত লোভ রেখে কোথাও অর্থ কিন্তু বিনিয়োগ করতে যাবেন না, সেটি অবশ্যই আপনি বোঝার চেষ্টা রাখবেন কীভাবে তারা দিচ্ছে, সেটি বুঝে তারপরে আপনারা কোথাও বিনিয়োগ করার চেষ্টা রাখবেন। এই মাসে গৃহের যা অবস্থান সেটি বলা যেতে পারে, কিছু ভালো সুযোগ আপনাদের আসতে পারে, সেটি অবশ্যই কোনো জিনিস কেনার ক্ষেত্রে বিক্রির ক্ষেত্রে, আর বিশেষ করে যে বিষয়টা আমি আপনাদের বলেছি সেটা অবশ্যই মনে রাখবেন, কারণ সমস্ত বিষয় কিন্তু কাগজে করতে হয়, তাই যাহাই করুন না কেন মুখে মুখে নয়, সেটি কাগজে করার চেষ্টা রাখবেন, কাগজে, তাহলে অবশ্যই আপনাদের তার ফল পরবর্তীতে আপনারা পাবেন। কুম্ভ রাশি, এই হলো আগস্ট মাস 2024 সালের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।